আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক বিশেষ করে মানবিক ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান শাখায় আর শিক্ষার্থী আপনাদেরকে আজকে বিস্তারিত বিষয়গুলো বুঝিয়ে দিব যেন আপনাদের ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে এবং আপনাদের জন্য কোনো ধরনের অসুবিধা পোহাতে না হয় যাই হোক শিক্ষার্থী ভর্তির জন্য আপনাদের কি কি যোগ্যতা প্রয়োজন এখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি বা সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিশেষ করে যারা জেনারেল লাইন থেকে এসএসসি পাশ করেছেন অথবা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন ভোকেশনাল থেকে এসএসসি পাশ করেছেন কারিগরি থেকে এসএসসি পাশ করেছেন অথবা দাখিল পাশ করেছেন এমন কি বাংলাদেশ সরকার স্বীকৃত সমমান পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে শিক্ষার্থী আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন আর যে কোনো বয়স এখানে গ্রহণযোগ্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য যে অতি স্যার আমার বেশি বয়স আমি কি ভর্তি হতে পারবো না এরকম কোনো অসুবিধা নেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনার অতি বয়সটা আর বেশি গ্রহণযোগ্য তারপর শিক্ষার্থী প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র বলতে এখানে আপনাদের দুই কপি ছবি আর এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সনদ জাতীয় পরিচয়পত্র যদি না থাকে অনলাইনে জন্ম নিবন্ধনের যে করেছেন তার সত্যায়িত ফটোকপি এই বিষয়গুলো আপনাদেরকে ভর্তির জন্য প্রয়োজন এখন শিক্ষার্থী আপনারা কিভাবে আবেদনের জন্য আপনারা টাকাগুলো জমা দিবেন কিভাবে সাবজেক্ট নিয়ে নির্ধারণ করবেন এই বিষয়গুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব প্রথমত শিক্ষার্থী আপনাদের টাকার বিষয়টা আমি এখানে বুঝিয়ে তারপরে আমি আপনাদেরকে সাবজেক্টের বিষয়টা আমি আপনাদেরকে বলবো অনলাইন আবেদন ফ্রি হলো শিক্ষার্থী এক টাকা আর রেজিস্ট্রেশন করবেন আপনি সেটার জন্য একশো টাকা কোর্স ফ্রি হলো প্রতি কোর্সে পাঁচশত অষ্টআশি টাকা করে আপনাদের ছয়টা কোর্স বাধ্যতামূলক নিতেই হবে কি বলছে বুঝতে পেরেছেন ছয়টা কোর্স কীভাবে নেবেন এগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তাহলে এখানে আস্তে আস্তে শিক্ষার্থী তিন টাকা আর তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারিকের জন্য একশো টাকা অ্যাকাডেমিক ক্যালেন্ডারের জন্য পঞ্চাশ টাকা ডিজিটাল বা প্লাস্টিক আইডি কার্ড ফি হল দুশো টাকা পরীক্ষার ফি প্রতি কোর্সে পঞ্চাশ টাকা করে তাহলে ছয় বিষয়ের জন্য তিনশত টাকা প্রথম বর্ষে যে আপনারা পরীক্ষা দেবেন তার নম্বরপত্র আপনাদের এই বিষয়গুলো আমি আপনাদের বুঝিয়ে দেব তাহলে এখানে টোটালি আপনাদের আস্তে আস্তে চার টাকা তারপর শিক্ষার্থী এখানে আরেকটা বিষয় এখানে বলা হয়েছে ঐচ্ছিক বিষয় মানে অতিরিক্ত যে অপশনাল সাবজেক্টটা নেবেন সেটার জন্য আবার আপনাকে এই ছয় বিষয়ের পরে যদি কেউ ষাটটা বিষয় পড়তে চান অপশনাল সাবজেক্ট বা অতিরিক্ত বিষয় তাহলে সেই ক্ষেত্রে আরও শিক্ষার্থী আপনাকে পাঁচশত আঠাশ টাকা জমা দিতে হবে এবং ওই বিষয়ের জন্য আরও পঞ্চাশ টাকা তাহলে আপনার এখানে আপনাকে জমা দিতে হবে পাঁচ হাজার একশত একষট্টি টাকা সেই সাথে আর ওই বিষয় যদি অপশনাল থাকে মানে ব্যবহারিক থাকে অপশনাল বিষয় যদি ব্যবহারিক থাকে তাহলে আরও একশো পঁচিশ টাকা টোটাল আপনাকে পাঁচ হাজার দুইশত ছিয়াশি টাকা আপনাকে জমা দিতে হবে তার মানে শিক্ষার্থী আপনাদের বলি আপনারা যদি অপশনাল সাবজেক্ট না নেন শুধু ছয়টা বিষয় যদি নেন তাহলে আপনারা চার হাজার পাঁচশত তেইশ টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন আর যদি আপনারা অপশনাল সাবজেক্ট নেন তাহলে শিক্ষার্থী আপনাদেরকে জমা দিতে হবে পাঁচ হাজার দুইশত ছিয়াশি টাকা আর তৃতীয় লিঙ্গের যারা আপনাদের শতকরা ষাট পার্সেন্ট কোর্স ফি ছাড় পাবেন আর শিক্ষার্থী এখানে ভর্তির জন্য যেই ডকুমেন্টসগুলো আপনারা দিবেন সেগুলো যেন আপনার এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সনদ অনুযায়ী আবেদনকারীর নাম পিতা মাতার নাম জন্ম তারিখ এক হতে হবে অনথায় আপনারা যদি পাশও করেন সেই ক্ষেত্রে আপনাদের এই সার্টিফিকেট পেতে সমস্যা হতে পারে সেই জন্য আপনারা অবশ্যই এই বিষয়গুলো আপনারা এক করে তারপর শিক্ষার্থী আপনারা আপনাদের আবেদনটা আপনারা সাবমিট করবেন এখন শিক্ষার্থী আবেদন করে আপনাদের এগুলো এখানে দেখেন এই যে অনলাইন আবেদন সম্পন্ন করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে এখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করে পেমেন্ট স্লিপটা প্রিন্ট করে তার সাথে দুই কপি ছবি এসএসি বা সম্মানের সনদ জাতীয় পরিচয়পত্র এগুলো দশ কার্য দিবসের মধ্যে আপনি যেই কলেজের নামে আবেদন করেছেন সেই কলেজে যিনি সমন্বয়কারী স্যার আছে স্যারের সাথে আপনাকে যোগাযোগ করে এগুলো দিয়ে দিতে হবে তবে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় সেখানে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমে আপনারা দুইটা ফোন নাম্বার দেখতে পাচ্ছেন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল আটটা তিরিশ থেকে বিকাল তিনটা তিরিশ পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারবেন আরেকটা বিষয় শিক্ষার্থী আপনারা যত ধরনের টাকা পয়সা লেনদেন করবেন এগুলো সব অনলাইনের মাধ্যমে আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টাকা পেমেন্ট করবেন কোনো অবস্থাতেই কোনো ব্যক্তির হাতে আপনারা টাকা পেমেন্ট করবেন না আর এই আবেদনটা সাধারণত আপনারা যারা এখানে আমাদের যা মানে আপনার বিভিন্ন সরকারি চাকরির আবেদনগুলো করে থাকে কম্পিউটারের দোকান থেকে যারা থাকে যেই বাইরা সহযোগিতা করে ওনাদের মাধ্যমে আপনারা এই আবেদনটা করবেন কোন অবস্থাতেই আপনাদের আবেদন যেন ভুল না হয় আর যদি নিজেরা পারেন সেটাও ভালো এখন শিক্ষার্থী আমি আপনাদের জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো সেটা হলো আপনারা কিভাবে আপনাদের সাবজেক্টটা কিভাবে নির্ধারণ করবেন একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন সবাই আমি আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করে দেব আর এই বিষয়ে আমার একটা ভিডিও আছে সেই জন্য আমি শিক্ষার্থী আমি আপনাদের আমার এই ভিডিও ডিসক্রিপশন ইয়ার লিস্টে আমি আপনার ওই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা যেন দেখতে পারেন যেমন শিক্ষার্থী প্রথমত আপনি ব্যবসায় মানবিক বা বিজ্ঞান আপনি যেই বিভাগেরই হন না কেন আপনাকে কিন্তু শিক্ষার্থী এই তিনটা সাবজেক্ট পড়তে হবে এক হলো বাংলা প্রথম পত্র দুই হলো ইংরেজি প্রথম পত্র তিন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি আপনাদের সকল বিভাগের শিক্ষার্থীর জন্য শিক্ষার্থী এই তিনটা বিষয় আপনাকে পড়তেই হবে কি কী বলেছি বলেন বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি যাই হোক এই তিনটা গেল তাহলে আপনারা যদি এখন মানবিকের যদি ছয়টা বিষয় যদি আপনারা নিতে চান আপনারা কিভাবে নেবেন এক নাম্বার ইতিহাস খেয়াল করবেন সবাই ইতিহাস ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস আপনি শুনবেন আমার কথাগুলো ইতিহাস ইসলামের ইতিহাস তারপর শিক্ষার্থী হল ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা ইতিহাস ইসলামের ইতিহাস ইসলাম শিক্ষা এই তিনটা বিষয় থেকে যে কোনো একটা বিষয় নিতে পারবেন আপনার যদি মনে করেন যে সারা আমি ইতিহাস নেব ইসলাম শিক্ষা নিব না পারবেন না সেই ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে আপনার জটিলতা হবে একই দিনে পরীক্ষা পড়বে তখন কিন্তু আপনারা কিন্তু আর কিছুই করতে পারবেন না সেই জন্য আমি আপনাদেরকে বলি আপনাদের এখানে খুবই সতর্ক থাকতে হবে যে ইতিহাস ইসলামের ইতিহাস আর ইসলাম শিক্ষা এই তিনটা বিষয় থেকে শিক্ষার্থী আপনারা একটা সাবজেক্ট নেবেন আবার দুয়ে ধরেন সমাজবিজ্ঞান সমাজকর্ম আর যুক্তিবিদ্যা কেউ যদি পড়তে চান তাহলে আপনারা শিক্ষার্থী এখানে এই সমাজবিজ্ঞান সমাজকর্ম যুক্তিবিদ্যা এই তিনটা থেকে নেবেন একটা ওখানে যেমন বলেছি ইতিহাস ইসলামের ইতিহাস ইসলাম শিক্ষা তিনটা থেকে একটা সমাজবিজ্ঞান সমাজকর্ম যুক্তিবিদ্যা এই তিনটা থেকে একটা তারপরে শিক্ষার্থী আরেকটা বিষয় হলো তিনে আপনার শুধু পৌরনীতি ও সুশাসন একটা সাবজেক্টে দেওয়া আছে এটা নিতে পারেন আর চারে অর্থনীতি তাহলে শিক্ষার্থী এই যেখানে আপনাদেরকে আমি চারটা পাঠ আমি আপনাদের দেখাইছি প্রথমে ইতিহাস ইসলামের ইতিহাস ইসলাম শিক্ষা তারপরে সমাজবিজ্ঞান সমাজকর্ম যুক্তিবিদ্যা আর পৌরনীতি অর্থনীতি এই যে চারটা গ্রুপ করেছি এই চারটা গ্রুপ থেকে আপনি যে কোনো তিনটা সাবজেক্ট নিতে পারবেন ধর প্রথম গ্রুপ গ্রুপতে একটা নিলেন সমাজকর্ম নিলেন বা পুরোনীতি নিলেন পরে সরি সমাজবিজ্ঞান নিলেন আর পুরোনীতি অর্থনীতি অর্থাৎ চারটা গ্রুপ করেছি এক গ্রুপে ইতিহাস ইসলাম শিক্ষা ইসলামের ইতিহাস সমাজবিজ্ঞান সমাজকর্ম পুরোনী যুক্তিবিদ্যা এই দুই গ্রুপ দুই গ্রুপ থেকে দুইটা নিলেন আর শিক্ষার্থী আপনি যদি চান যে আমি পুরোনীতি বলবো তাও পারবেন যদি মনে করেন যে আমি অর্থনীতি বলবো সেটাও নিতে পারেন আমি তারপর এটা নিয়ে আপনাদের একটা ভিডিও দিব যেন আপনারা ভালোভাবে কাজগুলো করতে পারেন আর ঐচ্ছিক বিষয় সেখানে আপনাদের জন্য ভূগোল আছে গারস্থ বিজ্ঞান আছে কৃষি শিক্ষা আছে এই তিনটা থেকে কোনো একটা নেবেন এটা হলো আমাদের মানবিকের জন্য আর বিজ্ঞানে পদার্থবিজ্ঞান এক গ্রুপে রসায়ন জীববিজ্ঞান বা উচ্চতর্গণিত দুইটা থেকে একটা নেবেন আর আপনার ঐচ্ছিক বিষয় জীববিজ্ঞান যদি ওখানে নিয়ে থাকেন তাহলে এখানে গণিত গারস্থ বিজ্ঞান ভূগোল কৃষি শিক্ষা এগুলো নিতে পারবেন আর ব্যবসায় শিক্ষা সংগঠনের শিক্ষার্থীদের জন্য ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান তারপর উৎপাদন ব্যবস্থাপনা ফিনান্স ব্যাঙ্কিং উৎপাদন আর ফিনান্স অথবা অথবাও আছে দুইটা থেকে যখন একটা নেবেন আপনি ব্যবসায় নেন আর হিসাব বিজ্ঞান দুইটা আর উৎপাদন ব্যবস্থাপনা বিপণন আর ফিনান্স ব্যাংকিং এই দুইটা থেকে যখন একটা নেবেন তারপর শিক্ষার্থী যদি আপনারা বিষয়গুলো না বুঝতে পারেন আমার সাথে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিক্ষার্থী এই আবেদনটা সাধারণত আপনাদের জুন মাসের এক তারিখ থেকে শুরু হবে তখন থেকে আপনারা আবেদনের কার্যক্রমটা শুরু করবেন কি বলছে বুঝতে পেরেছেন